আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা মজলুমকে নিয়ে কথা বলে, দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি, সমাজে যারা মজলুম অসহায় তাদের কথা কেউ বলে না, তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন, ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে, লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে, ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে, নারী অধিকার নিয়ে কথা বলে, ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে, ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে, প্রাণী অধিকার নিয়ে কথা বলে। আল্লাহ আকবার, আপনি চাইলেই একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না। আমাদের দেশে এটা খুব বাজে একটা কালচার, কুকুর একটা দেখলেই আমরা কি করি, হয় ঢিল ছড়ি না একটা লাথি মারি, কিছুই করে নাই আপনাকে, পাশ দিয়ে যাচ্ছে দেখলেই কি ঢিল মারে লাথি মারে, আরো অনেক জঘন্য জঘন্য কাজ আমরা করি। তাহলে যারাই যেখানে বিপন্ন, মানবতা যেখানে বিপন্ন, সেখানে ইসলাম হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার বলেন, এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা ঘোষণা দিই, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমরা ইসলামকে দীন হিসেবে পেয়ে খুশি। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুশি, তার মানে প্রত্যেক সালাতের পরে আমরা কি করি, এটা অ্যানাউন্সমেন্ট দেই। তো ইসলাম এমন একটা ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির। তো আজকে আমরা লেবার রাইটস ইন ইসলাম, ইসলামে শ্রমিকের কি অধিকার, শ্রমিকদের যে রাইটস আছে অধিকার আছে এটা নিয়ে ইসলাম কি বলে, এই টপিকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বিইজ্ঞানিল্লাহ। সম্মানিত শুধু আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, অর্থাৎ হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কিনা বলেন? কেউ মারা গেলে আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তো আল্লাহ বলেন, ইন্নাকা কাদিফান ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। তার মানে দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা, এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না, বাঁচতে হলে সার্ভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে যে খাম ঝড়ে শরীর থেকে, পরিশ্রমের খামে জন্ম নেয় সফলতার বীজ। আপনি যখন হাড় ভাঙা পরিশ্রম করবেন, এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে, যে খাম বেরোবে, এই খামেই জন্ম নেয় সফলতার বীজ। এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা, অনেকে অল্পতে সফল হতে চায়, শর্টকাট খুঁজে আসে না, নেই না, সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে, ওখানে কোনো লিফট থাকে না, সিঁড়ি বেয়ে উঠতে হয়। অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো, সুইচ চাপবো, সাকসেসফুল ইন লাইফ, না এত সহজ না, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা, আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, করতেই হবে। আর পরিশ্রমে কোনো লজ্জা নেই, আমি বিভিন্ন আমার আলোচনায় বলি, কাজে লজ্জা নেই, কিসে লজ্জা নেই, আওয়াজ করে বলুন সবাই, কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। কাজে লজ্জা আছে, লজ্জা কিসে বলেন সবাই? লজ্জা হচ্ছে অলসতায়, অকর্মণ্যতায়। যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা, অনেকে আছে ফুটানি মারে, আছে না নেই, কাজ করে না, শো অফ, ফুটানি, এই ফুটানিতে লজ্জা, কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে, হার ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে, তবে সফলতা মিলবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন, দিন এবং রাতের যে সাইকেল, রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য, রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য, আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে, কাজের জন্য, দিনের মধ্যে কর্মস্পৃহা আছে। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন, ওয়া জাআলনা নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল, দিনে আপনি কাজ করবেন,
হার ভাঙা পরিশ্রম করবেন, তবেই সফলতা ধরা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফল হতে চাইলে কি করতে হবে? আওয়াজ করে বলবেন, কি করতে হবে? এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে, পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মা আকালা আহাদুন তুআমান ক্বাত্তু খায়রান আইয়া আকুলা মিন আমালি ইয়াদাই। মানুষ পরিশ্রম করে, তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে, এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই। আল্লাহু আকবার। আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে? পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয়, এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না নাবিয়্যা দাউদা আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন। সুবহানাল্লাহি বিহামদি। তিনি আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র, তিনি বর্ম বানাতেন, নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ আকবার। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন। তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না, মন ছোট করবেন না। ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি। এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন, ঠিক কিনা বলেন? বুক ফুলিয়ে হাঁটতে হবে। এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আমাদের করতে হবে, বিনীত অনুরোধ রাখব। শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, ভেরি সিম্পল, ঠিক কিনা বলেন? আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী, রাস্তা ক্লিন করে, এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে, একজন পরিচ্ছন্নতা কর্মী, তারও 20-30 হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে, আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, 6টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে। জাস্ট অনলি 6 মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা, মার্সি অ্যান্ড ব্লেসিংস, যে আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই, আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা, আলহামদুলিল্লাহ পড়ে। সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো, শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে কোঅপারেট করুন। বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন, এটা দিতেই হবে, ঠিক কিনা বলেন? তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই, নিজ হাতে উপার্জিত অর্থ, নিজ হাতে উপার্জিত কামাই, এটা শ্রেষ্ঠ কামাই। তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি, আলহামদুলিল্লাহ পড়েন, এটা আমাদের সৌভাগ্য। এই যে বাংলাদেশে এখন চাকরি নাই, চাকরির বাজার মন্দা, মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার, এরকম আছে না নাই? তার বিপরীতে আল্লাহ তাআলা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে, প্রতি মাসে আপনি টাকা পাঠান, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে, এটার গর্বিত অংশীদার আপনি, ঠিক কিনা বলেন? আপনি গর্বিত অংশীদার, ইউ আর দ্য কন্ট্রিবিউটর, ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর, আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল, আলহামদুলিল্লাহ। সো মন ছোট করার কোনো সুযোগ নেই, নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই, আলহামদুলিল্লাহ। পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে। শুধু নামাজ, রোজা, জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পড়ে থাকতে বলেনি। কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন, কাজে বেরিয়ে যাবেন। ফাইদা কুদিয়াতি সলাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বিধানটা কার বলুন? আওয়াজ করে বলুন, বিধানটা কার? এটা কোরআনিক ভার্ডিক্ট, কোরআনের বিধান। নামাজ শেষ, ভুল হয়ে বসে জিকির করতে বলা নেই আল্লাহ। আল্লাহ বলেছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক তালাশ করো। নামাজ শেষ, বেরিয়ে যাবে, কৃষক চলে যাবে মাঠে, শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে, শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে। ডেভেলপমেন্ট করতে হবে, সিভিলাইজেশন করতে হবে,
নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না। কি ব্যালেন্স দেখেছেন ইসলাম! আজান হয়েছে তো মসজিদে আসো, নামাজ শেষ বেরিয়ে পড়ো, আলহামদুলিল্লাহ। কি ভারসাম্যপূর্ণ ইসলাম! ফাইদা ফুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক অন্বেষণ করো। তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয়, আপনাকে কর্মঠ হইতে হবে, পরিশ্রম করতে হবে, হার ভাঙা পরিশ্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু অত্যন্ত পরিশ্রমী ছিলেন। হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড, সুবহানাল্লাহ। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ, ভেড়া ছাগল, তারপর বকরি দুম্বা, এই চরানোর কাজগুলো দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ, পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও ছাগল চড়িয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা ক্বারারিত লি আহলি মক্কা, আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, পড়েন। ছাগল হচ্ছে খুব ট্যারা প্রাণী, ডানে টানলে বায়ে যায়, বায়ে টানলে ডানে যায়। তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড, এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন, যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাতে চাইলেন, এখন ছাগল চড়াও, এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো। আল্লাহু আকবার! এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু ছাগল চড়িয়েছেন, অত্যন্ত সুঠাম দেখেছিলেন, কর্মঠ ছিলেন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিশ্রম করে উপার্জন করেছেন, ঠিক কিনা? ছাগল চড়াতেন, তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন, মজুর নিতেন, এতে লজ্জা নাই। এই জন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নেই। এই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার গেল। আমরা যদি সাহাবাদের জীবনী দেখি, ওনারাও পরিশ্রমী ছিলেন। কেউ খেজুর বাগানে কাজ করতেন, কেউ কৃষি কাজ করতেন, কেউ বাজারে ব্যবসা করতেন, কেউ বসে থাকেন নাই, হার ভাঙা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা। তারা আমাদের মডেল, তারা আমাদের সুপার হিরো, তারা আমাদের আইকন, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, সাহাবারা আমাদের মডেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, ওনার সাহাবার অত্যন্ত কর্মঠ ছিল, কেউ বসে থাকতেন না, পরিশ্রম করতেন, হার ভাঙা পরিশ্রম করতেন, উপার্জন করতেন। তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর। অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে। আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে, আব্দুর রহমান ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন জান্নাতে, দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন, তার স্ট্যাটাসটা আগে জেনে নেন। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মনে রাখবেন, মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির, মানে হিজরতকারী সাহাবা। আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার, মানে সাহায্যকারী সাহাবা। তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন, আল মুয়াখাত, ব্রাদারহুড করে দিতেন, দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন, তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো, তার নাম হচ্ছে সাআদ ইবনে রবিয়া, আনসারী সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষ্ণু বললেন, সাআদ, আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, ভাই বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? তুমি তাকে টেক কেয়ার করবে, সে হবে তোমার মেহমান। সুবহানাল্লাহ। সাআদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন মেহমানকে, এবং বললেন, ইয়া সাআদ, ইন্নী আকসারুল আনসারি মালান, এ সাআদ, তুমি চিন্তা করো না, তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে, আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি। নো টেনশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, টেনশন নিও না, আসো, তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো। ফা আকসিমু লাকা নিসফা মালি, আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ, এত আস্তে! আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম? আল্লাহ,
কেমন প্রেরণার বাতিঘর তারা। ফাআবসিমু নিসফা মালি এ আব্দুর রহমান ইবনে আউফ, আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। এখানেই শেষ না, এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে, তুমি কোথায় যে মেয়ে খুঁজবা, প্রস্তাব দিবা, এত ঝামেলার দরকার নাই। আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো, তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্ধেক সম্পদ দিয়ে দিব, আমার একাধিক স্ত্রী আছে, কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব। নিউ লাইফ, নিউ ক্যারিয়ার, জাস্ট গো অন। আমরা এই সুযোগ পেলে কি করতাম, সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ প্রেরণার বাতিঘর, উনি কি করলেন, উনি বললেন লা হাজাত লি ফি যালিক, আমার ভাই তুমি যে বলছো এ সাদ ইবনে রবি, তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি, তোমার কোনো কিছুর আমার দরকার নাই। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তোমার সম্পদেও বরকত দেখ, আল্লাহ তোমার পরিবারেও বরকত দেখ। তবে একটা কষ্ট করতে হবে, সেটা কি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন তুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখা দাও। আমি নতুন মানুষ, পথঘাট চিনি না। তুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট অফ মদিনা, মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখা দাও। আল্লাহু আকবার। সাদ ইবনে রবি বললেন এই তো মদিনার বাজার। উনি যে কিছু ঘি কিনলেন, পনির কিনলেন, কিনে বিক্রি করলেন, প্রফিট করলেন, ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন, আবার বিক্রি করলেন, প্রফিট, আবার বিক্রি করলেন, প্রফিট। এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন। আল্লাহ আকবার, কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন। একেবারে রেডি ক্যারিয়ার ছিল, গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম। হি ডিডন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার, রাদার হি মেড হিজ ওন পাথ উইথ হিজ ওন এন্ডেভার, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন। চিল্লা বলেন ঠিক কিনা? দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা কতটা পরিশ্রম করেছেন, তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন, সাহাবারা পরিশ্রমী ছিলেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিশ্রম করতে বলতেন সবাইকে, হাত পাততে নিষেধ করতেন, কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। দারিদ্রতা যার আসে সে বোঝে, বাংলা একটা কথা আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন, হ্যাঁ সবার মুখস্থ দেখছেন, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়, দারিদ্রতা ইমান কেড়ে নেয়। আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন, আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন, ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো, এই খবর তো আমরা রাখি না। দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর, এই জন্য বিশ্বনবী ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লা, ও আল্লাহ আই সিক রিফিউজ উইথ ইউ ফ্রম পভার্টি, ফ্রম আনসাফিসিয়েন্সি এন্ড হিউমিলিয়েশন, ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই, ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানাহ চাই, ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানাহ চাই। পড়েন আমিন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লা, হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানাহ চাই, আল্লাহ স্বল্পতা থেকে পানাহ চাই, আল্লাহ লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং, শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয়ে এটার আবেদন অনেক ব্যাপক, অনেক বেশি। আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটা এর ভেতরে ঢুকে গিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লা, আল্লাহ দারিদ্রতা থেকে পানাহ চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা পরিশ্রম করব, আমরা কাজ করে খাব, কাজে কোনো লজ্জা নেই, লজ্জা অলসতায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কেউ যদি হাত পাততো, যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভিক্ষা দিতেন না, কাজে উৎসাহিত করতেন, ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতেন। এক যুবক এসে হাত পাতালো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কিছু দেন নয়, বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ, বাসায় কি আছে বলো? সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নিয়ে আস, সে নিয়ে আস। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাদর আর জগ দুটা নিয়ে সাহাবাদেরকে বললেন মাই ইশতারি হাযাইন, কে কিনবে? অকশন ছিলেন, অকশন, অকশনে কি করে, নিলামে দাম তোলে না,
রাসূলুল্লাহ তার চাদর আর জবটা নিলামে তুললেন। এই কে কিনবে? মাইয়াশতারি হাযাইন, মাইয়াশতারি হাযাইন। একজন বলল, ফাকাল রাজুল আনা আখিযুহুমা বিদিরহাম ইয়া রাসূলুল্লাহ, আমি এক দিরহামে কিনবো। কয় দিরহাম? বিষ্ণু বললেন, এক দিরহাম, এক দিরহাম, এক দিরহাম। মানে এর চেয়ে কেউ বাড়াবে কিনা? মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বাড়াই দিবা কে? আরেক সাহাবী বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি দুই দিরহামে কিনবো। দুই দিরহাম, দুই দিরহাম, দুই দিরহাম, আর বাড়ে না। বিষ্ণু ইসলাম তার কাছে দুই দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। দুই দিরহাম নিয়ে যুবককে বললেন, নাও এ এক দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। তো যুবক কুঠার কিনে আনলো। এবার বললেন, যাও এক দিরহাম দিয়ে কুঠার, আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো। এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো, সামনের 15 দিন আমার সামনে যেন তোমার গুড় গুড় করতে না দেখি। এ বেচারা গেল, এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল, আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও 10 দিরহাম কামায় ফেলছে। আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল। এরপর একবার বিশ্বনাথ ইসলামের কাছে আসছে। বিশ্বনাথ ইসলাম তারে বলে, মানুষের কাছে হাত পাতার চেয়ে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো। আল্লাহ আকবর। এই হচ্ছে বিশ্বনাথ ইসলামের ক্যারেক্টারিস্টিক্স। তিনি ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন। এই যে গল্পটা, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, কি শিখলাম? এক নম্বর যেটা শিখলাম, তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন। চাইলেই বিশ্বনাথ ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও দুই দিরহাম দিয়ে খাবার কিনো, ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যে ভিক্ষা করতো, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো? আবার হাত পাততো? সেটা করে নেই। কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন। কারণ কাজ কাজই, কাজে কোনো ছোট বড় নাই। আছে কাজে কোনো ছোট বড় আছে না? তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায়, কর্মমুখী হতে শেখায়। ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন। বিশ্বনাথ ইসলাম বলেন, ইন কামাতি সাআ ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, কেউ যদি দেখে কিয়ামত হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে সবাই বলুন, কেউ যদি দেখে কিয়ামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে, গাছের চারা, কি আছে? গাছের চারা। সে গাছের চারা রোপণ করতে গেছিল, ওদিকে যায় দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। বিষ্ণুই বলেন, ফাইনিস্তাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসাহা, সে যদি পারে কিয়ামত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে, সে যেন তাড়াতাড়ি করে রোপণ করে দেয়। আল্লাহু আকবার। ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। কিয়ামত শুরু হয়েছে, বিষ্ণু বলেন তার উপর কিয়ামত আসার আগে সে যদি চান্স পায় চারা বীজটা যেন রোপণ করে দেয়। আর আমরা এখন আখিরুজ্জামান, দাজ্জাল আসবে, কিয়ামত হয়ে যাবে, 2025 সালেই হবে, এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে। এরকম টাকায় তো আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? তা আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায়, এই লেসন শিখায়? আখিরুজ্জামান আসবে, দাজ্জাল আসবে, তো আপনার সমস্যা কি? দাজ্জাল আসবে দেখেই তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি। দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি? আপনার বডি বিল্ডিং করতে হবে, আপনার ফ্যামিলিকে তারবিয়া দিতে হবে, আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে, আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে, আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে। এখন দাজ্জাল আসবে, 25 সালেই আসবে, 26 সালেই কেমন হবে, কি হবে ক্যারিয়ার দিয়ে, আর কি হবে ব্যবসা করে, এরকম আসরা নেই? এরকম করা যাবে? বিশ্বনবী কি বললেন? কিয়ামত হইতেছে, তুমি দেখতেছো চাক্ষুষ বিল আয়ান, দেখতেছো কিয়ামত হইতেছে, আর তুমি গাছ লাগাইতে গেছিলে, যদি সুযোগ হয় কিয়ামত হওয়ার আগে আগে কি করো? গাছ লাগাও। সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা? আমরা যেন পরিশ্রমী হই, আমরা যেন কর্মঠ হই, আমরা যেন অলস না হই। বিশ্বনবী ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয়, তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন। এক সাহাবীর সাথে তিনি মুসাফা করলেন, দেখলেন হাতটা বড্ড খসখসে, তিনি শ্রমিক, শ্রমজীবী সাহাবী। এটা যখন তিনি শুনতে পেলেন, তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবীর, শ্রমিক সাহাবীর হাতে তিনি চুমু খেলেন। আল্লাহু আকবার। এবং ওনার আন্ডারে যারা কাজ করতো তাদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ, ওনার যে শ্রমিক, ওনার যে খাদেম, তাদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টিলিং, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবে। আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান,
আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে। এক নম্বর, ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন। কারে জিজ্ঞেস করবেন? ওয়াইফকে জিজ্ঞেস করবেন, স্ত্রীকে, আসল তথ্য পাবেন। দুই নম্বর, তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন। কাকে? তিন নম্বর, তার ঘরের কাজের গুয়া, সব জানে উনি, ওই কাজের গুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে। চার নম্বর, তার ড্রাইভার, ড্রাইভার, দারোয়ান, কাজের গুয়া, ওয়াইফ, এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে, ঠিক কিনা বলেন? তা আসেন, বিশ্বনবী সাল্লামের যে খাদেম কর্মচারী তারা একটু জিজ্ঞেস করে বিশ্বনবী সাল্লামের আচরণ কেমন ছিল। বিশ্বনবী সাল্লামের খাদেমের নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু, আলহামদুলিল্লাহ, খাদিমুর রাসূলিল্লাহ, বিশ্বনবী সাল্লামের খাদেম। আসেন, ওনাকে জিজ্ঞেস করি যে বিশ্বনবী সাল্লামের আচরণ কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতু নবিয়্যা আশরা সিনিন, আমি বিশ্বনবী সাল্লামের 10 বছর খেদমত করেছি, এক দুই বছর না, 10 বছর বিশ্বনবী সাল্লামের খেদমতে আমি নিয়োজিত ছিলাম। ফামা ক্বালা লি লিমা সানাআতা ওয়ালা লিমা লা সানাআতা, 10 বছরের মধ্যে একদিনও কখনো বলে না, এ আনাস এটা কেন করলাম, এ আনাস এমনটা কেন হলো, এটা কেন করলা না, একদিনের জন্য বলে নাই, কেন এটা করছো, কেন এটা করো নাই, এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা কি ভুল করেন নাই, করছেন, ছোট মানুষ তো, একেবারে ছোট বাচ্চা ছিলেন। ওনার আম্মা যখন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, সবাই বিশ্বনবীকে ঘিরে ধরল, সবাই বিশ্বনবীকে সালাম দেয়, মুসাফা করে, হাদিয়া দেয়, আনাসের মা চোখের পানি ছাড়ে বিশ্বনবীর কাছে লজ্জায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে উপহার দেয়, সবাই আপনাকে হাদিয়া দেয়, আমি আপনারে কি হাদিয়া দেব, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া, আমি আনাসকেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়াখদুমুকা ইয়া রাসূলুল্লাহ, এ নবী, আনাস আপনার খেদমত করবে, আপনার ওজুর পানি এনে দিবে, আপনার মেসওয়াকটা এনে দিবে, আপনার জুব্বাটা এনে দিবে, আমি আমার কলিজার টুকরা, আমার নাড় ছেঁড়া ধন আনাসকেই আপনারে উপহার দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী ইসলামের সাথে থাকতেন, ওজুর পানি এনে দিতেন, জামা এনে দিতেন, বিশ্বনবী বললেন, আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো। ছোট্ট আনাস জুব্বা আনতে যেয়ে মদিনার বাচ্চারা খেলতেছে, আমাদের দেশে যে খেলে, কুতকুত খেলে, চারা খেলে, এইটা খেলে, সেইটা খেলে, ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন, বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল, আনাসও আসে না, জুব্বাও আসে না, ঘটনায় কি বিশ্বনবী ইসলাম বললেন, যাই নিজের জামা নিজে নিয়ে আসি। তো বের হলেন, যে দেখে সর্বনাশ, আনাসকে পাঠাইছিস জুব্বা আনতে, আনাস দেখি এদিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে, বিশ্বনবী ইসলাম কিছুই বললেন না, চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন, কিছুই বলে না। তো আনাস খেলা একবার এদিকে দেখে, একবার ওদিকে দেখে, একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে, স্বয়ং বিশ্বনবী। আল্লাহ, বিশ্বনবীর দেখে তো আনাস রাদিয়াল্লাহু তাআলার কলিজাটা এখানে চলে আসছে ভয়ে, হায় হায় আজকে খবর আছে, হায় হায় আমার না জুব্বা আনতে বলছিল, আমি কি কাজ করলাম, ভয়ে আটকে উঠছে। বিশ্বনবী ইসলাম ধমক দেয় নাই, পেটি দেয় নাই, কিছু করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে, আর দানে ব্যয় করি নাই কোনোদিন। তার মানে শাসন করতে জানলে ব্যাত মারা লাগে না, শাসন করতে জানলে গায়ে হাত তোলা লাগে না, শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর মুচকি হাসির শাসন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজীবন সোজা রাস্তা রেখেছে। তাহলে শ্রমজীবীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, বুঝতে পারছেন সবাই? প্রিয় ভাইয়েরা, লেবার রাইটস ইন ইসলাম, ইসলামের শ্রমিকের অধিকার, শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে 7টা অধিকার দিয়েছে, কয়টা? এক নম্বর, ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে, শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার, মজুরি পাওয়ার অধিকার, কাজ শেষে বেতন পাওয়ার অধিকার, কাজ করেছেন তো আপনি বেতন পাবেন, এটা আপনার অধিকার, বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার। আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয়, এটা কি দয়া করে করুণা? তো এটা যদি করুণা হয়, সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা, এটা তার বড় করুণা, কি বলেন? আপনি যে স্যালারি ব্যয় করেন এটা যদি করুণা হয়, সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে আপনারে, তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে, ঠিক কিনা বলেন? তাহলে এটা করুণা নয়, এটা শ্রমিকের অধিকার। এবং বিশ্বনবী সাল্লামের সেই ঐতিহাসিক বাণী, তিনি বলেছেন, আতুল আজির আজরাহ ক্বাবলা আন ইয়াজিফা আরাফ, ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ,
বিশ্বনবীর ঐতিহাসিক বাণী। এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে, অন টাইমে দিতে হবে, স্যালারি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায়, তারা শিখানোর 1500 বছর আগে বিশ্ব নিসা ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাফু, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও। সুবহানাল্লাহ, ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও, তার বেতন দিয়ে দাও। যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না, স্যালারি অন টাইমে পে করে না, তালবাহানা করে, গরিমসি করে, তাদের ব্যাপারে বিশ্ব নিসা ইসলাম কি বলেন? বিষ্ণুই বলেন, তিন শ্রেণীর ব্যক্তি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। আমি বিশ্বনবী, তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা, কোনো ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি, এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? কাজ ঠিকই বুঝে নিছে কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়। বিশ্বনবী বলেন, তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। প্রিয় ভাইরা, বুঝে থাকলে উত্তর দেন, বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট, তাই না? হ্যাঁ, সুন্দর বলছে একজন, তার কোনো জামিন নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ, সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, শ্রমিককে তার শ্রম নেওয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন, তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম, এটা নিয়ে কোনো টালবাহানা করা যাবে, তাহলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তার মানে এক নম্বর অধিকার বুঝে পেয়েছেন, আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান, যে স্যালারি পান, এটা আপনার অধিকার, এটা করুণা নয়, এটা অনুকম্প নয়, এটা কোনো দয়া নয়, ইটস ইউর রাইট, এটা আপনার অধিকার। আওয়াজ করে বলুন তো, গলা ফুলিয়ে, এটা আপনার কি? দুই নম্বর, একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়িকে নিয়োগ করে, একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো, একটা চুক্তিপত্র থাকে, এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স, কয় ঘন্টা আপনি কাজ করবেন, আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না, আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে, আবার আপনি ওভার টাইম করলে এক্সট্রা পে করবে, আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার 20 রিংগিট, ওভার টাইম করলে 40 রিংগিট, তারপর আপনি কখন ব্রেক নেবেন, একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে, এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে। আপনি হলিডে কখন করবেন, ছুটি থাকতে হবে, টানা 7 দিন কাজ করানো যাবে বলেন? না, আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ, টানা 7 দিন কোনো কাজ নাই, একদিন তার হলিডে থাকতে হবে, তার অ্যানুয়াল লিভ থাকতে হবে, রাইট টু রেস্ট অ্যান্ড লেজার, বিশ্রামের একটা সময় লাগবে। এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা শুরু হয়েছে কিভাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে 1986 সালে এই এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল, টানা 7 দিন তাদেরকে দিয়ে কাদার মতো খাটনি খাটাতো, দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো, তারা আন্দোলন শুরু করেছিল, 8 জনকে গুলি করে নিহত করা হয়েছিল, সেখান থেকে এই মে দিবস। কিন্তু বিশ্ব ইসা ইসলাম 1500 বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাইট টু রেস্ট অ্যান্ড লেজার, UDHR, ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস, এগুলো সব নির্ধারিত আছে। তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন, কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন, এটা করা যাবে বলেন? করা যাবে? আল্লাহর কোরআন কি বলছে শুনুন, আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও ইউ হু বিলিভ ফুলফিল ইওর কন্ট্রাক্ট, ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো, ও আউফু বিল আকদি ইন্নাল আকদা কানা মাসউলা, তোমরা যে কমিটমেন্ট করেছো, যে কন্ট্রাক্ট করেছো, এই চুক্তি তোমরা পূর্ণ করো, তা না হলে কিয়ামতের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে, কন্ট্রাক্টের ব্যাপারে, এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে? তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে। মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি, এগ্রিমেন্টে যা যা বলেছেন, যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে। আদেশটা কার? সবাই বলুন। আপনি মন চাইলে হায়ার করবেন, এরপরের দিন ফায়ার করবেন, এরকম করা যাবে? হ্যাঁ, চাইলে হায়ার ফায়ার, মন যা চায় তা করবেন, এটা করা চলবে না। তাহলে দুইটা অধিকার গেল। তিন নম্বর,
একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছেন সেটা হচ্ছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার। তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার, আপনার স্টাফ, এজন্য যা মনে চাপে আচরণ করবেন, দাসের মতো আচরণ করবেন, এটা করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? বিশ্বজিৎ সাহেব ইসলাম এতেকালের আগে পুরা উম্মাকে দুইটা বিষয় ওসিয়ত করেছেন, আওয়াজ করে বলুন তো কয়টা? এক নম্বর হচ্ছে নামাজ, এক নম্বর কি? আসসালাত, আসসালাত। রুহু বের হওয়ার আগে, এতেকালের আগে বিশ্ব নেই বলেন আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। উম্মতের নামাজের ব্যাপারে সতর্ক হও। দুই নম্বর তিনি বলেছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও, তাদের প্রতি সদয় হও, তাদের সাথে খারাপ আচরণ করে না। এটা কখন বলছেন? জুমার খুতবার সময়, সাহাবীদের সাথে গল্প করার সময়, বিবিদের সাথে আলোচনার সময়? কখন? জাস্ট রাইট বিফোর হিজ ডেথ, এখনই রুহু বেরোবে, ইন্তেকালের আগে তিনি বলেছেন, উম্মতেরা আসসালাত, নামাজ, উম্মতেরা ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তাহলে তিন নম্বর হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। বিশ্বজিৎ সাহেব ইসলাম শ্রমিকদের রাইটস, অধিকারের ব্যাপারে এতটা সোচ্চার ছিলেন, বিদায় হজের মতো, বিদায় হজের যে বাণী, যে ভাষণ, এই ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা। সুবহানাল্লাহ, পড়েন বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছেন, আরে কাহাকুম, আরে কাহাকুম, আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবাসুন। খবরদার ও আমার উম্মতেরা, এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না। তোমাদের কর্মজীবী, তোমাদের শ্রমিক, তোমাদের ওয়ার্কার, তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো, তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়তে দিবে, তাদের প্রতি তোমরা সদয় হবে। বিদায় হজের বাণী তো বিশ্বজিৎ সাহেব ইসলাম আপনাদের কথা বলে নাই, আলহামদুলিল্লাহ। পড়েন কি রহমতের নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন, শ্রমজীবীদের কি বিশ্বজিৎ সাহেব ইসলাম এতটা ভালোবাসতেন। তাহলে তিন নম্বর যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার। দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে। আপনি মালিক হয়ে অসুস্থ দেখবেন আপনার ওয়ার্কারগুলো জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে আপনার জন্য কাঁদে, এরকম আসেনা নেই? মালিক হলে তো এরকম মালিক হইতে হবে, এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করবো, পারা যাবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চার নম্বর, কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার। শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে, সেফটি মেজারমেন্ট থাকতে হবে। অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে, আল্লাহু আকবার, আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা, ডিহাইড্রেশন, এক একজন অসুস্থ হয়ে যায়, সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই, এটা নাই, সেটা নাই। এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে, কেমিক্যাল ফ্যাক্টরি, মাস্কও নাই, এরকম ডাকায় তাছাড়া নাই। কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে এদেরকে মাস্ক দিতে হবে, এদেরকে হ্যান্ড গ্লোভস দিতে হবে, নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে, আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র, এগুলোর দরকার আছে না নেই বলেন? গাদার মতো ঢোকার জায়গা নাই, পেরোয়ার জায়গা নাই, সেফ এন্ট্রি নাই, সেফ এক্সিট নাই, হাজার হাজার মানুষ কাজ করে, আগুন লাগলে সব পুরে ছাই, এরকম হয় না প্রিয় ভাইরা? বলেন, আওয়াজ করে বলেন, হয় না এরকম? অহরহ আমরা দেখি বাংলাদেশ, অগ্নি নির্বাপক যন্ত্র নাই, না এটা করা যাবে না। আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন, কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন, এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে। তাহলে চার নম্বর হচ্ছে নিরাপত্তা, অ্যাজ এ এমপ্লয়ার এটা আপনাকে এনশিওর করতে হবে। পাঁচ নম্বরে, সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন, এমন হেভি ওয়ার্কলোড দিতে পারবেন না যেটা তার শরীরে কুলায়, এরকম ডাকাইতে আসছে যে পারে না, তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয়, আসে না নাই বলেন? বলেন, ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয়, অঙ্গহানি হয়, এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না। এগ্রিমেন্টে, চুক্তিতে আপনি যা করাবেন, যেভাবে করাবেন, যা চান সার্ভিস ওইটাই করাইতে হবে, এবং আল্লাহর বিধান এটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বান্দার উপরও কোনো কিছু চাপিয়ে দেয় না। এটা সেমলি অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্কার। বিশ্বজিৎ সাহেব ইসলাম বলেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক, সাধ্যের বাইরে কোনো ওয়ার্কারকে অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেয়া যাবে, দেয়া যাবে না। ফাইন কাল্লাফাহু, যদি তাকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয়, মা ইয়াগলিবুহু, যেটা তার জন্য কষ্ট হয়ে যায়, ফাল ইউইনহু আলাই, এই কাজে তাকে সাহায্য করতে হবে, মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে, অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে, ওয়ার্ক ফোর্স নিতে হবে। সুবহানাল্লাহ, পড়েন। বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে
এই যে হাজার হাজার ফ্যাক্টরি, এই কলকারখানা, এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন আল্লাহু আকবার। যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে। তাহলে পাঁচ নম্বর শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। আপনি বাধ্য করতে পারবেন না। কটা গেল? পাঁচটা, মাশাআল্লাহ, খুব মনোযোগী শ্রোতা। ছয় নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা খরচ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে। সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে, নন মুসলিম হলে এটা ভিন্ন ইস্যু। তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার, মুসলিম মালিকের আন্ডারে যাওয়ার, অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু পড়ার অনুমতি, পারমিশন আমরা চাই। কিন্তু কোনো মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না। রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না, অনুমতি দিতে হবে। নারী কর্মী দেখে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে, হেজাবের অনুমতি দিতে হবে। মালিক তো দূরের কথা, আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেন, এরকম ডাকাত শিক্ষক আছে না নেই? এরকম জালেম বাংলাদেশে আছে না নেই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করা যায়, মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়, ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না, আমার মুসলিম বোনেরা হেজাব পড়তে পারে না, নেকাব পড়তে পারে না। এই অধিকার কি শিক্ষককে দেওয়া হয়েছে? কথা বলেন না, নেভার, ইউ নেভার ক্যান ডু দ্যাট। একটা রেগুলার ড্রেস কোড থাকবে, এটা সবাই মানবে। এটার উপরে দিয়ে সে চাদর পরবে না, ওড়না পরবে না, হেজাব পরবে না, ব্লেজার পরবে, এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে, নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে, ওয়াইন খাওয়ানো যাবে না, ড্রিঙ্কস করানো যাবে না, পর্ক খাওয়ানো যাবে না, ঠিক কিনা বলেন? আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাঁড়িয়ে রাখতে চাইলে দাঁড়িয়ে রাখার অনুমতি দিতে হবে, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে রাখা ওয়াজিব। দাঁড়িয়ে রাখা কি? কোনো কোনো মতে সুন্নাতে মুআক্কাদা, যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক। দাঁড়িয়ে রাখতে বাধা দেয়া যাবে? আমাদের বাংলাদেশে দেয়, হ্যাঁ, কোনো কোনো কোম্পানি দেয়। কোন কোম্পানি দেয় বলেন? হ্যাঁ, আরম, এই পাওয়া গেছে আরম। কিছুদিন আগে দাঁড়িয়ে রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে, এরকম আছে না নেই? করা যাবে, করা যাবে বলেন না? দাঁড়িয়ে রাখার অনুমতি দিতে হবে, নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে হবে, এটা অধিকার, এটা অধিকার। শ্রমিকের উপর আল্লাহ তাআলা যা যা ফরজ করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে, আলহামদুলিল্লাহ বলে। সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার, সোশ্যাল সিকিউরিটি। শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম, তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিতে একেবারে শীর্ষে নিয়ে গেল, শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন, এরকম আছে না নেই? নো, তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের খোঁজ খবর কেউ নেয় না। এটা গভর্নমেন্টের দায়িত্ব, গভর্নমেন্ট ফান্ড থেকে, কোম্পানির ফান্ড থেকে, অথবা কোনো জাকাত ফান্ড থেকে, অথবা কোনো এন্ডাওমেন্ট ফান্ড থেকে, অর্থাৎ ওয়াকফ, ওয়াকফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। সামাজিক নিরাপত্তা দরকার আছে না নেই বলেন? এটা আপনাদের অধিকার। এই সাতটা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে। তো শ্রমিককে ইসলাম শুধু অধিকারই দিয়েছে, মালিকের কোনো অধিকার নাই নাকি? এবার মালিকরা খেপে উঠছে, এতক্ষণ মালিকরা চুপচাপ, আমি দেখতেছি তো, এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে। যখনই বলছি মালিকের অধিকার আছে না নেই, মালিক নাকি আছে? হ্যাঁ, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান, ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। শ্রমিকেরও দায়িত্ব আছে, শ্রমিকেরও কি প্রিয় ভাইয়েরা দায়িত্ব আছে। বিষ্ণু ইসলাম বলে সালাসাতুন লাহুম আজরান, তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কোনো কাজ করলে ডাবল রিওয়ার্ড দিবে, ডাবল। আপনি নামাজ পড়লে যাওয়া সওয়াব, এক করলে দ্বিগুণ সওয়াব। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে বলে আব্দুল মামলুক ইদা আদা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালি, ওই দাস যে তার আল্লাহর এবাদত করে, আল্লাহর হক পালন করে আর তার মনিবের হক পালন করে। এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয়, বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও। কোনো কর্মজীবী সে যদি আল্লাহর বিধান, আল্লাহর হক আদায় করে, পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হক আদায় করে, বিষ্ণু ইসলাম বলেন সব কাজে তার প্রতিদান হবে ডবল ডবল করে, আল্লাহু আকবার। তাহলে শ্রমিকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে, এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব। এক নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি, আমানতদারিতা। এক নম্বর দায়িত্ব কি?
আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে, কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির, হবে? বলেন, যার লোন খাই তার গুণ গাইতে হবে। আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন, সার্ভিস আপনার তাকে দিতে হবে, লয়্যালটি থাকতে হবে, বিশ্বস্ততা, এটা জরুরি, এটা থাকতে হবে। আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়্যালটি প্রাপ্ত, সে যেন আপনার উপর আস্থা রাখে, আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে, এইটা মালিকের অধিকার। কথা কি বুঝেন? হ্যাঁ, এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে, দেখছেন চেক ইন ব্যালেন্স, কথা বলেন ঠিক কিনা? আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য, এটা তার অধিকার, বিশ্বস্ততা। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন, যাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হয়, কয়টা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মারলেন রেগে মেগে, উনি থাপ্পড় মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে। উনি মারছিলেন আদব শিখানোর জন্য, বেচারা যে মরে যাবে মুসা আলাইহিস সালাম জানতেন না। এখন দেখে সব গুণা সেটা তো মরে গেছে, অফকা পাইছে। উনি দিলেন দৌড়, মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে, মিশর ছেড়ে আরেক এলাকায়, যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের ওটগুলোকে পানি খাওয়াচ্ছে, আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে। উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে টিকতে পারবে না। উনি এগিয়ে গেলেন, বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে? হ্যাঁ খাওয়াবো, আসো। উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন, মেয়েরা চলে গেল। এবার বাবার কাছে যেয়ে বললো, বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি, ছেলেটা খুব ভালো, আমাদের চেহারার দিকে তাকায় না, মাটির দিকে তাকিয়ে কথা বলে। আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না, আর বিনদেশি লোক আমরা চিনিও না। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন, বাবা কাজ করেন, আমাদের তো রাখাল লাগবে, আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার, এই ছেলেকে আপনি কাজে রেখে দেন। সুবহানাল্লাহ, বলবেন না? হ্যাঁ, বাবা বললো যাও নিয়ে আস। মেয়ে দুজন যেয়ে বললো, আব্বার কাছে চলেন, আব্বা আপনার কথা বলবে, আপনার সাথে আলাপ করবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা পেছনে পেছনে যাও, আমি তোমাদের আগে আগে যাই, তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে। সুবহানাল্লাহ, বলবেন না? কি চরিত্র, কি চরিত্র ছিল যাদের, যাতে করে তাদের দিকে তাকানো না লাগে, মুসা আলাইহিস সালামের নজর যেন তাদের দিকে না পড়ে। মুসা আলাইহিস সালাম বললেন আমি আগে যাই, তোমরা পিছন থেকে বলো ডানে না বায়ে, কোন গলি কোথায় যাবো। আল্লাহু আকবার। তো যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সততা, এই বিশ্বস্ততা আর স্ট্রেন্থ সত্যি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা। সুবহানাল্লাহ বলেন। আর বললেন এত বছর কাজ করবা, পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। আল্লাহ আকবার। ওনারও থাকার জায়গা নাই, আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই, আল্লাহ ব্যবস্থা করে দিলেন, আলহামদুলিল্লাহ। পরে তাহলে বিশ্বস্ত হইতে হবে, বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে? এই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর চেয়ে থাপ্পড় মেরে চলে গেলেন, পরিচিত কেউ নাই, রিজিকের বন্দোবস্ত নাই, কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। তাহলে এক নাম্বার মালিকের অধিকার হচ্ছে লয়্যালটি, শ্রমিকদের বিশ্বস্ত হইতে হবে, আপনার পক্ষ থেকে বিশ্বস্ততা এটা মালিকের প্রাপ্য। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমার? দুই নাম্বার চুক্তি অনুযায়ী শ্রম দেওয়া, এটা একজন শ্রমিকের দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে 8 ঘন্টা কাজ করবেন, আপনি 6 ঘন্টা করেন আর 2 ঘন্টা এটা নিয়ে ইউটিউব টিকটক আসা, হ্যাঁ এটা করা যাবে? 8 ঘন্টার যদি চুক্তি হয় আর আপনি যদি প্রতিদিন 6 ঘন্টা কাজ করেন, আপনি যে পারিশ্রমিক পাবেন এটা হালাল হবে? বলেন বলেন, আওয়াজ করে সবাই বলুন না, হালাল হবে না? আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে, এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার। একজন মালিকের 3 নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যানার পসিবল, আপনার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে। কোনো কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে, সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে। অনেকে আছে দরি তো দরি না, করি তো করি না, এরকম আসলে নাই, না ইসলাম এটা বলে না। বিশ্ব ইসা ইসলাম বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনা, আল্লাহ তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে, ওই লোককে পছন্দ করে যে ব্যক্তি যখন কোনো কাজ করে ওটা মজবুত ভাবে করে, চমৎকার ভাবে করে, দ্য বেস্ট ওয়ে পসিবল, সুন্দরভাবে করে। এরকম কাজ করা যাবে তো? বলেন বলেন, যাবে? এবং যে শ্রমিক যে কর্মজীবী ভাইরা এইভাবে কাজ করে তারা মালিকের নজরে পড়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি, তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয়। 4 নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন, পারা যাবে? শ্রমিক ভাইয়েরা আমার, আমার কলেজের টুকরা শ্রমজীবী ভাইয়েরা, মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে?
অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে, কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা কেয়ার নাই, এরকম আছে না নাই? নিজের জিনিস খুব দেখে শুনে রাখে, কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সে দেখভাল তার নাই, এরকম আছে না নাই? এরকম করবেন আপনারা না? আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি, ওইটার উত্তরোত্তর সাকসেস সফলতার জন্য আপনাকে আন্তরিক হইতে হবে। তাহলে এই চারটা অধিকার আল্লাহ তাআলা প্রত্যেকটা মালিককে দিয়েছে। তাহলে চেক এন্ড ব্যালেন্স হয়েছে, কথা কি সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। পড়েন পুরো আলোচনার সামারি বলি এক মিনিটে। এক নম্বর লেসন, টেক ইউ মেসেজ সাথে করে নিয়ে যাবেন, যেটা শুরুতে বলেছিলাম, এক নম্বর কথা হচ্ছে সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই, হার ভাঙা পরিশ্রম করতে হবে আমাদের, আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের ব্যবসার জন্য, আমার চাকরির জন্য আমাদের হার ভাঙা পরিশ্রম করতে হবে। কারণ শ্রমে কোনো লজ্জা নেই, পরিশ্রমে কোনো লজ্জা নেই, ঠিক কিনা বলেন? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হব না, অকর্মণ্য হব না, হাত পাতব না, আমরা পরিশ্রম করে খাবো। দুই নম্বর কথা, নবীগণ এবং সাহাবাগণ অত্যন্ত পরিশ্রমী ছিলেন, কর্মঠ ছিলেন, তারা আমাদের আইকন, আমরাও পরিশ্রমী হব। ইসলাম শ্রমিকের ব্যাপারে, শ্রমিকের অধিকারের ব্যাপারে এত জোরালো বক্তব্য দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এভাবে দেয় নাই, ঠিক কিনা? আমরা যারা মালিক আছি আমরা যেন আমাদের অধীনস্থ শ্রমজীবীদের প্রতি সদয় হই, তাদের অধিকার আদায়ে যেন আমরা সচেষ্ট হই। আর আমরা যারা শ্রমিক আছি, কর্মজীবী আছি, আমরা আমাদের মালিকের কোম্পানিকে যেন নিজের কোম্পানি মনে করি, আন্তরিকতার সাথে লয়ালটির সাথে যেন আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদের কাজে, কর্মে, পরিশ্রমে, ক্যারিয়ারে, চাকরিতে, ব্যবসায় ভরপুর বরকত দান করুক। কাজ করে পড়ুন, আমিন।